স্যামি জেইন এবং জেই উসো মিলে আক্রমণ করবেন রোমান রেন্সকে। রয়্যাল রাম্বল 2023 এর পর থেকে ব্লাড লাইন থেকে বের হয়ে গিয়েছেন স্যামি জেইন এবং জেই উসো। আপনারা দেখেছেন রয়্যাল রাম্বলে রোমান রেন্স স্যামি জেইনকে বাধ্য করেছিলেন নিজের শরীরে আক্রমণ করার জন্য, এই জন্যই স্যামি জেইনকে বারবার ধাক্কা মারছিলেন। আর এটার পরে স্যামি জেইন যখন রোমান রেন্সকে আক্রমণ করে দিয়েছিলেন, তারপরে ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বার স্যামি জেইনকে আক্রমণ করলেও জেই উসো স্যামি জেইনকে আক্রমণ করেননি, বরং তার লিডার রোমান রেন্সকে রেখে সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। অর্থাৎ স্যামি জেইনকে তিনি ভালোবাসেন বা স্যামি জেইনের ভালো বন্ধু হয়ে উঠেছেন জেই উসো, সেই বিষয়টির প্রমাণ দিয়েছেন। আর একটা বিষয় তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, WWE ম্যানেজমেন্ট জেই উসো এবং স্যামি জেইনকে ইন ফিউচার লম্বা সময় ধরে একত্রিত হয়ে কাজ করতে দেখাবে, এবং রোমান রেন্স যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে অবশ্যই স্যামি জেইন এবং জেই উসো তারা একত্রে মিলিত হয়ে রোমান রেন্স সহ ব্লাড লাইনের অন্যান্য মেম্বারগুলোকে আক্রমণ করবে। ধন্যবাদ।